আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা। নরম আর তুলতুলে চিতই পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ভাতে সিদ্ধ চাল আর পোলার চাল ব্লেন্ড করে আমি পিঠাগুলি তৈরি করেছি। আর দেখুন পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হয়েছে। আশা করি আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। যে কেউ খুব সহজেই কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। তো রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর খুব সহজেই আপনি এই চিতই পিঠাগুলি তৈরি করতে পারবেন। তো একটি পিঠা দেখিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ভাতের সিদ্ধ চাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পোলায়ের চাল। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিব, আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কমপক্ষে এটা 6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে কিন্তু আমি পোলায়ের চালটা ব্যবহার করেছি, এতে করে পিঠাগুলি খাওয়ার সময় খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো। সারা রাত পরে চালগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চালগুলি ভিজে গিয়েছে। এখন এই চালটাকে আবারও খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব আমি 1/2 কাপ নারকেল কোড়া, 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ। এখন সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। তো সবগুলি একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব আবারও সামান্য একটু কুসুম গরম পানি, দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর গোলাটা ঠিক এভাবে ঘনত্বটা তৈরি করে নিতে হবে। এখন পিঠা ভাজার জন্য চলে যাব। অন্যদিকে একটি বাটিতে লবণ পানি আর তেল মিশিয়ে সুতির কাপড় দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এটা দিয়ে যে পিঠা ভাজার খোলাটা আমি চুলায় বসিয়ে দেব এটা খুব ভালোভাবে মুছে নিতে হবে। এতে করে প্রত্যেকটি পিঠাই খুব সহজে উঠে আসবে। তো প্রথমে কড়াইটা আমি মুছে নিচ্ছি, আর একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। মোছার পরে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি, আর একটি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, এতে করে প্রত্যেকটি পিঠার সাইজ একই ধরনের হবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব ভালোভাবে ফুলকো হয়েছে। এখন পিঠাটা আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর পিঠার অপর পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে। আরও একটি পিঠা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে গোলাটা দিয়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা এ সময় মিডিয়ামের থেকে একটু কমে থাকবে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আবারও দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে। পিঠাটা উঠিয়ে নিয়েছি, আর একইভাবে কিন্তু আমি সবগুলি পিঠা এখন ভেজে নেব। তো পিঠাগুলি ভাজার পরে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। তো আশা করি আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো একটি পিঠা এখন আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। তো রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।